পাঠসাথী ইউটিউব চ্যানেলের জিকে টার্গেট ক্লাসে আপনাদের সকলকে ওয়েলকাম। তো যা হোক, ভিডিওটি ইতিহাস বিষয়ে যে বিভিন্ন যারা তোমরা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য অত্যন্ত হেল্পফুল হতে চলেছে। ভিডিওটি তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখবে, আশা করি তোমাদের কাজে লাগবে। আজকের টপিক হলো ইতিহাস সংক্রান্ত জিকে। তো চলো তাহলে আজকে আমরা সময় নষ্ট না করে আমরা আজকের ক্লাসের যে প্রথম প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের দিকে এগোই। মহাভারতের আদি নাম কী ছিল? জয়সংহিতা, রাজতরঙ্গিনী, বৃহৎ কথা এবং কোনোটিই নয়। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে জয়সংহিতা। এর পরের প্রশ্নে আমরা যাচ্ছি। পরের প্রশ্নটি হলো, মানুষ খাদ্য সংগ্রহ থেকে খাদ্য উৎপাদনের পর্যায়ে পৌঁছেছে কোন যুগে? প্রস্তর যুগে, লৌহ যুগে, নব্যপ্রস্তর যুগে এবং কোনোটি নয়। এর মধ্যে সঠিক উত্তরটি হবে নব্যপ্রস্তর যুগে। এবারে আসছি নেক্সট কোশ্চেন। ভারত আক্রমণের পর আলেকজান্ডার কোথায় মারা গিয়েছিলেন? পরেশনাথে, পাটলিপুত্রে, পেশোয়ারে, বেবিলনে? তো এখানে তোমরা উত্তরটি সঠিক করতে পারবে, বেবিলন, অর্থাৎ অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আর্যদের সমাজে কোন পশুকে বেশি গুরুত্ব দেওয়া হতো? হাতি, গরু, ছাগল এবং উট? এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে এখানে অপশন নম্বর বি, অর্থাৎ গরু সঠিক উত্তর। কোন রাজ্যে বৌদ্ধদের প্রথম অধিবেশন হয়েছিল? এখানে অপশনগুলি হলো কাশ্মীর, ত্রিপুরা, বিহার, মণিপুর। তো এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ, অর্থাৎ কাশ্মীরে প্রথম বৌদ্ধ অধিবেশন হয়েছিল। নেক্সট কোশ্চেন, আর্য বলতে কী বোঝো? অপশনগুলি হলো জাতি, ভাষা, সংস্কৃতি এবং কোনোটি নয়। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ, অর্থাৎ আর্য শব্দের অর্থ জাতি। এবারে আসবো আমরা পরের প্রশ্নে। বুদ্ধ শব্দটির অর্থ কী? সত্য, মিথ্যা, প্রকৃত জ্ঞান এবং কোনোটিই নয়। এই চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তরটি হবে প্রকৃত জ্ঞান, অর্থাৎ অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবারে আসবো আমরা নেক্সট কোশ্চেন। ইলতুৎমিশের কবে মৃত্যু ঘটে? 1236 খ্রিস্টাব্দে, 1336 খ্রিস্টাব্দে, 1230 খ্রিস্টাব্দে এবং 1330 খ্রিস্টাব্দে? এখানে সঠিক উত্তরটি হবে 1236 খ্রিস্টাব্দে। এবার আসছি আমরা নেক্সট কোশ্চেন। মহেঞ্জোদারো কথার অর্থ কী? জীবাশ্ম, ধ্বংসাবশেষ, মৃতের স্তূপ এবং কোনোটিই নয়। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি, অর্থাৎ মৃতের স্তূপ মহেঞ্জোদারো কথার অর্থ। পরের প্রশ্ন, উত্তম চোল, গঙ্গাইকোন্ড চোল কোন রাজার উপাধি ছিল? প্রথম রাজেন্দ্র চোল, প্রথম পুলকেশী, দ্বিতীয় পুলকেশী এবং প্রথম মহেন্দ্র বর্মন? এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে প্রথম রাজেন্দ্র চোল, অর্থাৎ অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দিগম্বর ও শ্বেতাম্বর কোন সম্প্রদায়ের এই দুটি ভাগ? বৌদ্ধ, জৈন, খ্রিস্টান এবং মুসলিম? এই চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তরটি হবে জৈনদের দিগম্বর ও শ্বেতাম্বর দুটি সম্প্রদায়। এবারে আসবো আমরা পরের প্রশ্ন। মহানন্দ ও তার আট পুত্রকে একত্রে কী বলা হতো? ধননন্দ, শোভানন্দ, নবনন্দ এবং কোনোটিই নয়। এই চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি, অর্থাৎ নবনন্দ সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কুরু রাজ্যের রাজধানী কোথায় ছিল? ইন্দ্রপ্রস্থ, জয়পুর, বারাণসী ও পোটান? এই চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ, অর্থাৎ ইন্দ্রপ্রস্থ সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে যাবো আবার আমরা। কত খ্রিস্টাব্দে হর্ষবর্ধন রাজপুত্র উপাধি গ্রহণ করেছিলেন? 612 খ্রিস্টাব্দে, 602 খ্রিস্টাব্দে, 600 খ্রিস্টাব্দে এবং 614 খ্রিস্টাব্দে? এই চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ, 612 খ্রিস্টাব্দে। এবার আসবো আমরা পরের প্রশ্ন। কম্বোজের রাজধানীর নাম কী? কম্বোজের রাজধানীর অপশনগুলি হলো মথুরা, মালব, দিল্লি, রাজপুর? এই চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি, অর্থাৎ রাজপুর কম্বোজের রাজধানী ছিল। সিন্ধু সভ্যতার অধিবাসীদের আরাধ্য দেবতা কে ছিলেন? ব্রহ্মা, বিষ্ণু, পশুপতি ও ইন্দ্র? এই চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি, অর্থাৎ পশুপতি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বৌদ্ধ ধর্মের কয়টি পিটক আছে? 5টি, 6টি, 4টি এবং 3টি? এই চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি, অর্থাৎ 3টি বৌদ্ধ ধর্মের পিটক আছে। এবারে আসবো আমরা পরের কোশ্চেন। কে গ্রিক দূত মেগাস্থিনিসকে চন্দ্রগুপ্তের রাজসভায় পাঠান? আলেকজান্ডার, অশোক,
সেলুকাস, কনিষ্ক। এই চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি, অর্থাৎ সেলুকাস সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কত খ্রিস্টাব্দে চেঙ্গিজকা ভারত আক্রমণ করেন? 1192 খ্রিস্টাব্দে, 1206 খ্রিস্টাব্দে, 1221 খ্রিস্টাব্দে, 1228 খ্রিস্টাব্দে। এখানে সঠিক উত্তরটি হবে 1221 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, গুপ্তযুগের সর্বশ্রেষ্ঠ চিকিৎসক কে ছিলেন? বানভট্ট, ধন্বন্তরী, বরাহমিহির এবং ব্রহ্মগুপ্ত। এই চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি, অর্থাৎ ধন্বন্তরী সঠিক উত্তর। গুপ্তযুগের একজন সর্বশ্রেষ্ঠ চিকিৎসক ছিলেন। নেক্সট কোশ্চেন, সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? গৌতমীপুত্র সাতকর্ণী, শিমু, কৃষ্ণ এবং কেউই নয়। এই চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তরটি হবে সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী। শেষ শক্তিশালী গুপ্ত সম্রাট কে ছিলেন? স্কন্দগুপ্ত, কুমারগুপ্ত, সমুদ্রগুপ্ত এবং প্রথম চন্দ্রগুপ্ত। এই চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ, অর্থাৎ স্কন্দগুপ্ত। নেক্সট কোশ্চেন, প্রিয়দর্শী উপাধি কে গ্রহণ করেন? সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অশোক, অজাতশত্রু। এই চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তরটি হবে সম্রাট অশোক, অর্থাৎ অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পারস্যের মহান রাজা উপাধি কার ছিল? অশোক, বিন্দুসার, চন্দ্রগুপ্ত, আলেকজান্ডার। এই চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তরটি হবে পারস্যের মহান রাজা উপাধি ছিল আলেকজান্ডারের। নেক্সট কোশ্চেন, মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় সরিয়ে নিয়ে গিয়েছিলেন? হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ, দৌলতাবাদ এবং লখনৌ। এই চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তরটি হবে দৌলতাবাদ, অর্থাৎ অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবারে আসবো নেক্সট কোশ্চেনে, কোন গ্রন্থ থেকে সত্যমেব জয়তে কথাটি ভারতের রাষ্ট্রীয় প্রতীকে নেওয়া হয়েছে? বেদ, রামায়ণ, উপনিষদ এবং কোনোটি নয়। এখানে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি, অর্থাৎ উপনিষদ থেকে সত্যমেব জয়তে কথাটি নেওয়া হয়েছে। এলাহাবাদের লৌহ স্তম্ভ কোন রাজার নামের সাথে যুক্ত? অশোক, শশাঙ্ক, সমুদ্রগুপ্ত এবং কোনোটি নয়। এই চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি, অর্থাৎ সমুদ্রগুপ্ত। নেক্সট কোশ্চেন, বীর যোদ্ধা এটিলা কোন গোষ্ঠীভুক্ত ছিলেন? তুর্কি, মোগল, হুন, পাঠান। এই চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর সি, অর্থাৎ হুন বীর যোদ্ধা এটিলা হুন গোষ্ঠীভুক্ত ছিলেন। প্রথম বুদ্ধ সম্মেলনটি কোথায় হয়েছিল? অপশনগুলি হলো কাশ্মীর, রাজগিরি, পুরুষপুর এবং এদের মধ্যে কোনোটি নয়। এখানে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি, অর্থাৎ রাজগিরিতে প্রথম বুদ্ধ সম্মেলনটি হয়েছিল। নেক্সট কোশ্চেন, মনসবদারি প্রথা কার আমলে চালু হয়? বাবর, আকবর, শেরশাহ, ঔরঙ্গজেব। এই চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি, অর্থাৎ আকবরের রাজত্বকালে মনসবদারি প্রথা চালু হয়। এবার তোমাদের জন্য, সকলের জন্য একটি প্রশ্ন রইল, ধননন্দকে সিংহাসনচ্যুত কে করেছিলেন? অপশনগুলি প্রথম চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত মৌর্য, দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং সমুদ্রগুপ্ত। এর উত্তরটি তোমরা কিন্তু সকলেই কমেন্ট বক্সে কমেন্ট করে উত্তরটি পাঠাবে। তো যদি তোমাদের ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক এবং অন্যান্যদের শেয়ার করবে, যাতে করে তোমাদের মতো যারা বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের কাছে ভিডিওটি যাতে পৌঁছে যায়। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন নতুন ক্লাস পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটি অন করে দেবে। তার সাথে সাথে আমাদের যে ফেসবুক প্রোফাইলটি রয়েছে সেই প্রোফাইলটাও ফলো করতে ভুলবে না। আর তোমরা এই চ্যানেলের মাধ্যমে কী ধরনের ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।